আবারও ফেরত আসলাম লাইভে। সেটিংস একটু ভুল ছিল ইমাম মেহেদি, আমরা তাহলে হ্যাঁ এখন আশা করি দেখা যাবে। তোমরা যারা যুক্ত হয়েছ তারা দেখো এখন পারবে, এখন কোনো সমস্যা হবে না, এই লক্ষ্য করো। দেখা যাচ্ছে এবার, আশা করি দেখা যাওয়ার কথা। একটু যদি সময় দিয়ে 20 সেকেন্ডের মধ্যে ইয়েস অর নো লিখো, তাহলে দ্রুত গতিতে শুরু করি, ও কিছু সময় নষ্ট হয়ে গেছে, সরি। হ্যাঁ দেখো পেয়েছো, 3 জন যুক্ত হয়েছো, যারা যুক্ত হয়েছো 5 জন, একজন একটু বলো আমার এইটা স্ক্রিনটা দেখতে পাচ্ছো কিনা। স্যার দেখা যাচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, দেখা যাচ্ছে সাকিব। আচ্ছা শুরু করছি, এই লেখা, তাহলে কমেন্টস করতে থাকো। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি বাক্য রূপান্তর ইতিবাচক থেকে কিভাবে নেতিবাচক করব। একটা বিষয় লক্ষ্য করো যে দেখো বুঝিল না, আমরা কি করব ইতিবাচক থেকে নেতিবাচক, কিংবা নেতিবাচক থেকে যখন ইতিবাচক করব তখন দেখবে বাক্যের ভেতরে দুই একটা শব্দ আছে যার শুধু বিপরীতার্থক শব্দ যুক্ত করলেই রূপান্তর সম্পন্ন করা যায়। যেমন এখানে বুঝিল না, সেটা দিলাম কি অবোধ, অবোধ রহিল। এবং খেয়াল করো এটা সাধুরীতির আছে, এটাও কিন্তু সাধুরীতির দিয়েছে, তো তুমি যদি চলিত করো তাহলে পুরাটা চলিত করতে হবে, আংশিক চলিত আংশিক সাধু তাহলে কিন্তু গুরুচণ্ডালির দোষ হবে, এগুলো বিবেচনা করতে হবে। এমনি আরেকটা বিষয় বলে রাখি, বাক্য রূপান্তর এমন একটা বিষয় যদি শ্রেণীতে কথা কথা 50 জন শিক্ষার্থী থাকে, অনেক ক্ষেত্রে হয়তো কোনো বাক্য রূপান্তর করলে 50 রকম হবে, কিন্তু 50 রকমই শুদ্ধ হতে পারে, মানে কথার কথা আর কি, হয়তো 50 রকম হওয়াটা কঠিন, কিন্তু বহুভাবে রূপান্তর করা যায় এবং শুদ্ধ হয়। আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি, দেখো লক্ষ্য করে, এখান থেকে উদাহরণ নিলাম, দেখি সে বিছানায় নেই, দেখি দেখি একটু আমার এটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে কন্ট্রোলটা দেখি সে বিছানায় নেই, দেখি সে বিছানায় নেই, এই তো তোমার বাক্যটা হয়ে গেল। এখন আসো এটাকে তুমি রূপান্তর করবা ইতিবাচক, এটাও ইতিবাচক, তাহলে ইতিবাচক রূপান্তর করলে তোমরা করে ফেলো, দেখি দু একটা উত্তর দাও, লিখে ফেলো, যারা বাংলা লিখতে পারো বাংলা মায়াবী কিবোর্ডটা ডাউনলোড করে নিবা মোবাইলে, দেখি সে বিছানায় নেই, তাহলে ইতিবাচক করলে কি হবে, দেখি সে বিছানায় অনুপস্থিত, দেখি সে বিছানায় বিছানায় অনুপস্থিত, অনুপস্থিত, তাহলে এই হলো তোমার ইতিবাচক থেকে সরি নেতিবাচক থেকে ইতিবাচক। উল্টা করেও বলতে পারতাম, আরেকটা উদাহরণ দিই, ওকে চেনাই যায় না, আরেকটা উদাহরণ দিচ্ছি আমরা, ওকে চেনাই যায় না, এগুলো কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে, ওকে চেনাই যায় না, আমরা যদি লিখি তাহলে এখানে কি পাবো, ওকে একেবারেই অচেনা মনে হয়, ওকে একেবারেই অচেনা মনে হয়। এটাকে কিন্তু আরো অন্যভাবে পরিবর্তন করা যাবে, যেমন ওকে চেনা দুরূহ, ওকে চেনাই দুরূহ, এটা যদি হতো তাহলে এভাবে আমরা সংক্ষিপ্ত করব, সংক্ষিপ্ত করে বারবার ই লিখবো না এখানে, এটা নেতিবাচক সরি এটা ছিল, হ্যাঁ ইতিবাচক করার জন্য আমরা করে দিলাম। এই তাহলে একটু দেখে নেই তোমাদের মন্তব্যগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, না হলে পণ্ডশ্রম হবে। হ্যাঁ মনে হয় মাত্র 2 জন আছ, দেখছি বিছানা অনুপস্থিত, বাক্য ঠিক করে লিখতে হবে, আচ্ছা থাকলে থাকো না থাকলে নাই, আমি পড়ানোর কাজ করি, আমরা এখানে যাচ্ছি পরের অংশ। তুমি এবার যাবে সরল থেকে জটিল বাক্যে, সরল থেকে জটিল, আমরা যদি সরল বাক্য নেই একটা, ধ্বনিরা প্রায় কৃপণ হয়, নিলাম এরকম একটা বাক্য নিলাম, ধ্বনিরা প্রায় ই কৃপণ
হয়, এই উদাহরণের জন্য তুমি এটা কিসে রূপান্তর করবা? জটিল। তাহলে রূপান্তর করো জটিলে, কি হবে সমান চিহ্নিত বলো? এটা অনিরা হয়ে গেছে, ধনিরা, অর্থ সংশোধন। তাহলে কি হবে উত্তর? যারা ধনী তারা প্রায় ই কৃপণ হয়। দেখো একেবারেই সোজা, কিন্তু যোগী জটিল বাক্যের চিহ্নগুলো মনে আছে? যদি তবে, যখন তখন, যে সে, যিনি তিনি, যারা তারা, যদি তবে যার তার, যেহেতু সেহেতু, যদ্যপি তদ্যপি, এগুলো হচ্ছে জটিল বাক্যের চিহ্ন। আমরা আরো দু একটু উদাহরণ নেই বা ধরে নিলাম। তোমার কথাগুলো অসত্য, তোমার কথাগুলো অসত্য, তোমার কথাগুলো অসত্য। এটা যদি তুমি নাও, জটিল করো, তখন কি হবে? দেখো তুমি যা বলো তা অসত্য, অথবা তুমি যে কথা বলো তা অসত্য। ধরো লিখলাম, এটা একটু প্রাঞ্জল হয়, তুমি যা বলো তা অসত্য। এটি হচ্ছে তোমার একটা জটিল বাক্য। আরেকটা উদাহরণ দেই, বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজিত হন। বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজিত হন, বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজিত হন। এই অটো কারেকশনের বিষয়টা জটিল। আচ্ছা তাহলে এটাকেও তুমি জটিল করবা। এখানে বিদ্বানটা দরদান হয়ে গেছে, ঠিক করে নেই। বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজিত হন, কি হবে? যিনি বিদ্বান কিংবা যারা বিদ্বান, যিনি, যেহেতু ব্যক্তি আছে, যিনি বিদ্বান, এক বচন করো, তিনি সর্বত্র পূজিত হন, পূজিত, সরি, পূজিত হন। তাহলে এই হচ্ছে তোমার জটিল, সরল থেকে জটিল। আমরা ধর একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দেই। আমি যৌবনের গান গাই, আমি যৌবনের গান গাই। এই উদাহরণটা যদি নাও, জটিল করো, জটিল করলে কি হবে? তাহলে জটিল, আমি যে গান গাই, আমি যে গান গাই তা যৌবনের। এটা হচ্ছে তোমার জটিল বাক্য। অথবা আমি গান গাই, আচ্ছা এটাকে যদি আমি সরল, এটাতে আমরা ধরো করে দিচ্ছি, আবার একটা আমি বলে রাখি, সরল বাক্যকে জটিল যৌগিক দুই রকমই করা যেতে পারে, অনুরূপভাবে জটিল কেউ বাকি দুই প্রকারে করা যেতে পারে। এটা যেমন ধরো আমি যৌবনের গান গাই, এটা জটিল। এখন যদি আমি এটাকে কথার কথা তোমার জটিল তো করলাম, এটার সঙ্গে দিলাম আমি যৌগিক, তখন কি হতো? যদি যৌগিক করি সেক্ষেত্রে কি হবে? যৌগিক করলে আবার আসো, পারবা? লিখে ফেলো, দেখি পরে দেখবো। আমি গান গাই, কিন্তু আমি গান গাই কিন্তু তা যৌবনের, আমি গান গাই কিন্তু তা যৌবনের। এই দেখো এটা যৌগিক হয়ে গেল। তাকে সকলে সৎভাবে, তাকে সকলে সৎভাবে, তাকে সকলে সৎভাবে। তুমি এটাকে দুই রকমই পরিবর্তন করো, অর্থাৎ পরিবর্তন করবা কিসে? জটিলে, এবং পরিবর্তন করবা যৌগিকে। তাহলে করার চেষ্টা করো, আমি তোমার পরে করে দিচ্ছি সমান দিয়ে। জটিলটা তো সোজা, তাকে সকলে সৎভাবে,
সে যে সৎ তা সকলে তাই ভাবে, সে যে সৎ তা সকলে ভাবে, একটু কঠিন মনে হয় তাই না? সে যে সৎ তা সকলেই ভাবে, অথবা সকলেই ভাবে যে সে সৎ, সে যে সৎ তা সকলেই ভাবে। আমরা এটাকে অন্যভাবে করতে পারবো, কিন্তু সে যে সৎ তা সকলেই ভাবে, সে যে সৎ তা সকলেই ভাবে, অথবা সকলেই ভাবে যে সে সৎ, এভাবে করা যেত। সমান দিয়ে আরেকটা যদি যৌগিক করি তাহলে কি হবে, সে সৎ সকলে তাই ভাবে, সে সৎ সকলে তাই ভাবে। দেখো একটু ব্যতিক্রম মনে হতে পারে, কিন্তু এটা ঠিক আছে তোমার। তাহলে সরল থেকে জটিল, যৌগিক, এরকম আরো কিছু উদাহরণ আমরা দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে। দেখো, ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, ফরি আদি প্রসন্ন গোয়ালিনী, ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী হয়ে গেছে উড়িয়াদি অটো কারেকশনে। তাহলে ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, এটাকে তুমি জটিলে রূপান্তর করো, পারো কিনা? জটিল কি হবে, সমান দিয়ে করো। যে ফরিয়াদি সে প্রসন্ন গোয়ালিনী, যে ফরিয়াদি সে প্রসন্ন গোয়ালিনী, প্রসন্ন গোয়ালিনী। আচ্ছা, এটা তুমি করলা, হ্যাঁ। এখন যে ফরিয়াদি সে প্রসন্ন গোয়ালিনী, আচ্ছা যে ফরিয়াদি তার নাম প্রসন্ন গোয়ালিনী, সেটাও কিন্তু হতো, যে ফরিয়াদি তার নাম প্রসন্ন গোয়ালিনী, ওটা বললেও কোনো সমস্যা ছিল না। তারপরে দেখো, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না, এগুলো খুব মানে বহুল বা বহুবার এসেছে। বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাধা যায় না, এটাকে তুমি রূপান্তর করবা জটিলে। আছে কি সে বলো দেখি, সরল আছে কিন্তু। বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাধা যায় না, উর্ধক্য হয়ে যায়। তাহলে বার্ধক্য সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না, জটিল করলে কি হবে, যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না, যা বার্ধক্য, যা বার্ধক্য তাকে সবসময় সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না, এই একটা। আচ্ছা, কে কে আছো, কি অবস্থা একটু দেখে নেই মন্তব্যগুলো। হ্যাঁ, অনেকেই লিখছো স্যার, কিন্তু না দিয়ে যদি তবে দেই তাহলে কোনটাতে, না আমি গান গাই যৌবন নিয়ে। আচ্ছা, ইমাম মেহেদির প্রশ্নটা বুঝতে পারি নাই, যেহেতু মাঝখানে স্ক্রিপ্ট হয়ে গেছে, অনেকগুলো স্ক্রিপ্ট হয়ে গেছে, পরে না হয় আরেকবার শুনবো। তাহলে আরো অনেক বিষয় আছে, আমি তোমাদের শেষে কয়েকটা বোর্ডের প্রশ্ন দেখাবো, আমাদের হাতে কিন্তু প্রচুর সময় আছে, তোমরা অপেক্ষা করো, ঠিক আছে? দেখো তাহলে, তাহলে যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না, এইখানে আমরা কিন্তু কয়েকটা জিনিস শিখে গেলাম, সরল, জটিল, যৌগিক, ইতিবাচক থেকে নেতিবাচক। এখন আসো,
কিছু জিনিস শিখায়, এইগুলা খুব গুরুত্বপূর্ণ। এবং ভুল করে পুলিশের লোক জানিবে না, পুলিশের লোক জানিবে না, এটা তোমার আছে নেতিবাচক বাক্যে। এই নেতিবাচক বাক্যটাকে তুমি রূপান্তর করবা প্রশ্নবোধকে, প্রশ্নবোধকে রূপান্তর করো, দেখি পারো কিনা। করে ফেলো, পরে মন্তব্য দেখছি, পুলিশের লোক জানিবে না, এটাকে তুমি করবে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর, পারবে? দেখো আমি একে লিখি, পরে তোমাদের বলি। পুলিশের লোক জানিবে কি করিয়া, তাহলে এই হচ্ছে প্রশ্নবোধক, অর্থের কিন্তু কোনো ব্যাঘাত ঘটেনি। মনে রাখবা, প্রশ্নের প্রশ্ন ঠিক আছে, কিন্তু অর্থেরও পরিবর্তন ঘটানো যাবে না। তাহলে পুলিশের লোক জানিবে না, পুলিশের লোক জানিবে কি করিয়া। আমরা ধরো অন্য আরেকটা বাক্য নিচ্ছি, সোজা হও, এটা কি বাক্য আছে মনে আছে কি? বলো দেখি। অনুজ্ঞাসূচক বাক্য, তাহলে এটার নাম হলো অনুজ্ঞা বাক্য, অনুজ্ঞা সূচক বাক্য, এটাকে তুমি রূপান্তর করবা। দেখো আমি সরি, এটা তো আছে অনুজ্ঞা সূচক, আচ্ছা আমি এটা নিচে নিয়ে তাইলে হবে। অনুজ্ঞাসূচক বাক্যটা আছে, এটা অনুজ্ঞাসূচক। আমরা যেটা করব, দেখো পারো কিনা, তুমি এটাকে রূপান্তর করবা নির্দেশক বাক্যে, নির্দেশক, পারো কিনা, বুঝো কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগে প্রশ্ন বুঝতে হবে। নির্দেশক বাক্য মনে রেখো, নির্দেশক বাক্যটা হচ্ছে আসলে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। সোজা কথা, নির্দেশক বাক্য হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আবোধক না বোধক বাক্য। তাহলে সোজা হও, এটা অনুজ্ঞা, এটাকে যদি আমি নির্দেশক বাক্যে রূপান্তর করি, অর্থ বুঝে করতে হবে, তোমাকে সোজা হওয়ার, সোজা হওয়ার আদেশ দিচ্ছি, অথবা হতে পারে নির্দেশ দিচ্ছি, তোমাকে সোজা হওয়ার আদেশ দিচ্ছি, অথবা তোমাকে সোজা হওয়ার নির্দেশ দিচ্ছি, এটা হচ্ছে তোমার এই নীতি অনুজ্ঞাসূচক বাক্য থেকে নির্দেশক বাক্য। এমনও বলতে পারতো যেটা ইতিবাচক। তাহলে এরকম করে আমরা যদি বলি এই যে পুলিশের লোক জানিবে কি করিয়া, এটাকে যদি বলি নির্দেশক বাক্যে রূপান্তর করো, লক্ষ্য করো, পুলিশের লোক জানিবে কি করিয়া, এটাকে বললাম নির্দেশক বাক্যে রূপান্তর করো, তাহলে উত্তর কি হবে বলো তো দেখি? পুলিশের লোক জানিবে না। এই জিনিসটা আবার বুঝো, প্রশ্নবোধক আছে, পুলিশের লোক জানিবে কি করিয়া, আমি তোমাদেরকে বললাম নির্দেশক বাক্যে রূপান্তর করো, তাহলে এটার যে অর্থ সেই অর্থটা তো বজায় রাখতে হবে। সেই অর্থ বজায় রেখে আমরা এটা কি করবো? নেতিবাচক করবো, পুলিশের লোক জানিবে না। আমি আগে বলেছি নির্দেশক বাক্য বলতে তোমার ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের বাক্যকে বোঝায়, ঠিক আছে? এখন আসো আমরা কয়েকটা বোর্ডের প্রশ্ন পড়ি, মানে আরো দুই চারটা বাক্য পড়ি, কেমন কি অবস্থা দাঁড়ায়। এইখানে যেমন দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে, দেশ প্রেমিকরা, আমরা গণ দেই, দেশপ্রেমিক গণ দেশকে ভালোবাসেন। মনে রাখবা, সম্মানিত মানে সম্ভ্রমাত্মক ব্যক্তি হলে সেইভাবে সম্ভ্রমাত্মক সর্বনাম ব্যবহার করতে হবে বা পদ ব্যবহার করতে হবে। দেশপ্রেমিকগণ দেশকে ভালোবাসেন, এটা যদি আমরা জটিল করি তাহলে কি হবে? আছে কি সে বলো, সরল আছে, জটিল করলে কি লিখবো? যারা দেশপ্রেমিক, চন্দ্রনাথ দেওয়া, যেহেতু তুমি
এখানে দেখো গণ ভালোবাসেন সম্ভ্রমাত্মক ক্রিয়াপদ ব্যবহার করেছে, তাহলে এখানে সম্ভ্রমাত্মক সর্বনাম করে যারা দেশপ্রেমিক, দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসেন। তাহলে এই হচ্ছে তোমার এরকম কয়েকটা বাক্য। আচ্ছা আমি আরেকটা বাক্য দিচ্ছি, দেখো তোমাদের যে বিড়াল প্রবন্ধটা আছে সেখানে শেষের দিকে লেখা আছে, কমলাকান্ত ইহা ভাবি আনন্দিত হইল। আচ্ছা, কমলা কান্ত একটু চেঞ্জ করে দিই, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে, অন্ধকার হইতে সরি হইতে একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে ভাবিয়া কমলাকান্তের বড়ই, কমলাকান্তের বড়ই আনন্দ হইল, হইল। দেখো তাহলে একটা বড় বাক্য, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে ভাবিয়া কমলাকান্তের বড়ই আনন্দ হইল। বলো তো দেখি কোন বাক্যে আছে, এটা বাক্যটার গঠনগত দিক থেকে কোন ধরনের বাক্য হবে? এটা হবে একটা সরল বাক্য। যদি তুমি এটাকে জটিল করো তাহলে কি হবে, জটিল বাক্যে রূপান্তর করলে হবে এমন, এর জটিল রূপটা হবে এরকম হবে, একটি কমলাকান্ত ইহা ভাবিয়া, কমলা কান্ত ইহা ভাবিয়া আনন্দিত, কমলাকান্ত ইহা ভাবিয়া আনন্দিত, আনন্দিত হইল যে সে। এখানে খেয়াল করো, জটিল বাক্যে যৌগিক বাক্যে একটা অংশের পরে কিন্তু কমা দিতে হয়, এটা কিন্তু ভুল করা যাবে না। মানে যে আবার এখানে দিলে কিন্তু হবে না, তখন আরেক রকমের অর্থ হবে, অর্থাৎ হইলোর পরে যে দিলে কমা দিলে অর্থ পাল্টে যাবে। কমলাকান্ত ইহা ভাবে আনন্দিত হইল যে সে একটি একটি পতিত আত্মাকে, পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে। তাহলে দেখো একেবারে সোজা, আসল ঘটনা হচ্ছে যে এখানে যে ঠিক মতো যুক্ত করা কিছু না। আমরা একটু দেখি কে কি লিখলা, কতটুকু কি পরিস্থিতি। উমা মা যুক্ত হয়েছ, ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমি গান গাই তবে তা যৌবনের, স্যার আমি যে গান গাই তা যৌবনের, আমি গান গাই তা যৌবন নিয়ে, ওইটা ছিল যৌবিক। স্যার যেহেতু কমলাকান্ত একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে সেহেতু সে বড়ই আনন্দিত হইল। আচ্ছা, যেহেতু কমলাকান্ত একটি পতিত আত্মাকে অন্ধকারে তালকা নিয়ে আছে সেহেতু সে বড় আনন্দিত হইল, এটা মোটামুটি ঠিক আছে, খুব সমস্যা নাই। কিন্তু যে ভাবিয়া টাবি আছে তো সাকিব, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, আর কিছু না হয়েছে, আমি একটা কিন্তু তোমাদের শুরুতে কিন্তু বলেছি যে একটা বাক্য নানান ধরনের পরিবর্তন হতে পারে। আচ্ছা, অন্য টাইপের একটা পরিবর্তন দেখো, অন্য টাইপের সেটা একটু দেখো, তাহারা কি পাষাণ, তাহারা কি পাষাণ, এটা আছে প্রশ্নবোধকে, তুমি এটাকে নির্দেশক যদি করো তাহলে কি করবা?
নির্দেশক বাক্যে। তাহারা কি পাষাণ? এটা যে তুমি নির্দেশক বাক্যে রূপান্তর করো তখন কি হবে? তাহারা নিশ্চয়ই পাষাণ নয়, তাহারা নিশ্চয়ই পাষাণ নয় বা নন। এটা নির্দেশকে মনে রেখো, এই নির্দেশক কিন্তু তোমার অনুজ্ঞাসূচক বাক্য না, এটা হচ্ছে ইতিবাচক কিংবা নেতিবাচক বাক্য। তাহলে নির্দেশক বাক্য হলে হবে, তাহারা নিশ্চয়ই নিশ্চয়ই পাষাণ নয়। তাহলে এই জিনিসটা দেখো, নির্দেশক তারা নিশ্চয়ই পাষাণ নয়। তোমার এগুলো সম্পর্কে ধারণা থাকবে। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিই, পরীক্ষা খুব থাকে এটা। সকলেই দেশকে ভালোবাসে, সকলেই দেশকে ভালোবাসে, এটাকে যদি আমরা বলি জটিল বাক্যে রূপান্তর করতে তখন কি করবা? জটিল বাক্য কি করবা? দেখে পারবে, করে ফেলো, তোমাদের সময় দিলাম। সকলেই দেশকে ভালোবাসে, আমি শুরু করে দিচ্ছি, আমি মুখে বলছি না, খাতায় লিখে দিই, পারো কিনা? এমন কেউ নেই যে, আচ্ছা এমন কেউ নেই, কমা দিতে হবে এখানে, এমন কেউ নেই যে দেশকে ভালোবাসে না। এটা হলো তোমার জটিল বাক্যের রূপান্তর। আশা করি তোমরা কিন্তু পারবা। কারো কোনো প্রশ্ন থাকলে বইটই দেখে প্রশ্ন করে জানাও, বাংলায় প্রশ্ন করো, ইংরেজিতে লিখলে ওগুলো দেখা যায় পড়তে পড়তে জীবন শেষ। মায়াবী কিবোর্ড ডাউনলোড করবা মোবাইল হলে, আর কম্পিউটারে বসলে তো জাস্ট কন্ট্রোল অল্টার ভি দিবা, তাহলে বাংলা লেখা হবে। যেখানে লিখবা কার্সরটা সেখানে নিয়ে কন্ট্রোল অল্টার ভি দিবা। তোমাদের মন্তব্য দেখি, আর নাই মন্তব্য তাহলে আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থেকো।